হাই স্টুডেন্টস চলো পাসিং বাপু এই গল্পটির ইউনিট থ্রিটা পড়ুই প্রথম লাইন শাম ডেজ আফটার দ্য ফিউনারাল বলছে ফিউনারালের কিছুদিন পরে মানে শেষকৃত্যের কিছুদিন পরে গান্ধীজির শেষকৃত্য হয়ে গেছে তাকে পড়ানো হয়ে গেছে এই কাজগুলি শেষ করার পরে এ স্পেশাল ট্রেন একটি বিশেষ ট্রেন গান্ধীজির জন্য যেটিকে রিজার্ভ করা হয়েছিল সেই জন্য এটাকে স্পেশাল ট্রেন বলা হচ্ছে এই স্পেশাল ট্রেন টুক গান্ধীজির অ্যাসেস গান্ধীজির অ্যাসেস মানে ছাই গান্ধীজির যে ছাইগুলো সে ছাইগুলোকে নিয়ে যাচ্ছিলো কোথায় টু এলাহাবাদ এলাহাবাদ হলো উত্তরপ্রদেশে অবস্থিত একটি শহর এবং সেই শহরে গান্ধীজির ছাইগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেক উইথ ফ্লাওয়ার্স কম্পার্টমেন্ট মানে ট্রেনের যে বগি বা কামরা সেই বগিগুলো ডেক্ট ছিল ডেক্ট মানে ডেকোরেটেড সাজানো সজ্জিত ছিল কি দিয়ে সজ্জিত ছিল উইথ ফ্লাওয়ার্স ফুল দিয়ে সজ্জিত ছিল তোলা দাগ দিয়ে রাখবে এখান থেকে প্রশ্ন আসে পিপুল অন দ্য ট্রেন পিপুল অন দ্য ট্রেন শ্যাং ভজনস অর্থাৎ ট্রেনের মধ্যে যে পিপুলরা ছিল তারা সব ভজন গাইছিল ভজন এক ধরনের গান এবং যে গানটি হিন্দু ধর্ম অনুযায়ী মারা গেলে এই গানটি গাওয়া হয় তাহলে তোমাদের এখানে আরেকটা প্রথম লাইনে যে পড়লাম আমি সেখানে গান্ধীজি ছাইগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো এই লাইনটি তোলা দাগ দিয়ে রাখবে এটা পরীক্ষায় আসে এলাহাবাদে নিয়ে যাওয়া হচ্ছিলো তাহলে পিপুল লোকজন কি করছিল ট্রেনে যারা ছিল তারা ভজন গাইছিল তিন নম্বর লাইন পিপুল ডিড নট উইপ অ্যানি অ্যানিমোর মানে আর আরও বার পিপুল আর কান্না করলো না উইপ মানে কান্না করা তারা আর কান্না করল না ফর ফর মানে কারণ দে গুড ফিল তারা অনুভব করতে পারছিল ফিল করতে পারছিল কি গান্ধীজির প্রেজেন্স গান্ধীজির উপস্থিতি অ্যামিট দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস অ্যামিট মানে মধ্যে কিসের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল কিসের মধ্যে এমিড দ্য ফ্লাওয়ার্স ফুলের মধ্যে অ্যান্ড দ্য সংস এবং গানের মধ্যে তাহলে যারা বিপুল ছিল ট্রেনে যারা ভজন গাইছিল তো তারা কেউ কান্না করছিল না সবাই কান্না থাক তাহলে কেন কান্না করছিল না কারণ তারা গানের মধ্যে এবং ফুলের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল এটাই ছিল কারণ এই জন্যে এই লাইনটা তারা ডাক দিয়ে রাখবে কারণ এখান থেকেও প্রশ্ন স্টেটমেন্ট এবং রিজনতে ছক ছকে প্রশ্ন আসে অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম এবার ট্রেন ধরো চলছে এবং যখন ট্রেনটা যাচ্ছে তখন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাচ্ছে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে এবং প্রত্যেকটি প্ল্যাটফর্মেই দেখতে পাওয়া যাচ্ছে কি প্রচুর মানুষের ভিড় কারণ এই ট্রেনের মধ্যে যে যে ব্যক্তির ছায়া আছে তিনি আর কেউ নন তিনি আমাদের দেশের জাতির জনক বাপুজি অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার এইভাবে গান এবং প্রার্থনা সবাই প্রার্থনা দেওয়া করছিল এই করতে করতে দ্য ট্রেন রিস্ট এলাহাবাদ ট্রেনটি পৌঁছে গেল রিস্ট করলো কোথায় এলাহাবাদে পৌঁছে গেল। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড অ্যাসেস মানে ছাইগুলো ওয়ার ইমার্সড ওয়ার ইমার্স মানে ভাসিয়ে দেওয়া হলো ইমার্স মানে ভাসিয়ে দেওয়া কোথায় ইন দ্য গঙ্গাজ গঙ্গা নদীতে এলাহাবাদে সেই গঙ্গা নদী সেই গঙ্গা নদীতে ছাইগুলোকে ভাসিয়ে দেওয়া হলো হোয়ার দেয়ার ওয়াজ দেয়ার হুয়ার এ হিউজ ক্রাউড হ্যাট গাদ গ্যাদার্ড এবং যেখানে প্রচুর মানুষ গ্যাদার করা মানে জড়ো হয়েছিল অ্যাট দ্য ব্যাঙ্ক নদীর সেই তীরে আফটারওয়ার্ডস ঠিক তারপরে উই অল ওয়েন ব্যাক টু দিল্লি আমরা গান্ধীজির ছাইগুলো ভাসানো হয়ে গেলো তার শেষকৃত্যের সমস্ত কাজগুলো সম্পন্ন হয়ে গেল এবং আমরা এলাহাবাদ থেকে সরাসরি চলে আসলাম আবার দিল্লিতে যেখান থেকে আমাদের আমরা এই দিল্লি থেকে গিয়েছিলাম এলাহাবাদে আবার এলাহাবাদ থেকে আবার চলে আসলাম সেই দিল্লিতে ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি এবার দিল্লিতে ফিরে আসলাম আমরা ফিরে এসে আই ফেল্ট অ্যাট সি আমি অনুভব করছিলাম অ্যাট সি অ্যাট সি শব্দটির অর্থ হলো অ্যাট সি মানে সমুদ্রের সমুদ্রে অর্থাৎ সমুদ্রে তো গভীরতা নেই মানে গভীরতা অনেক এবং সমুদ্রের মাঝে থাকা মানে কি সেটাকে আসলে বোঝাতে চাইছে যে কনফিউজড হয়ে যাওয়া আই ফেল ট্যাটসি আমি সমুদ্রকে অনুভব করলাম না আমি আসলে কনফিউজড হয়ে গেছিলাম আমি কী করবো বুঝতেই পারছিলাম না দিল্লি থেকে যখন আমরা দিল্লিতে ফিরে আসলাম এবং এখানে এসে গান্ধীজি তো আমাদের নেই সেজন্য আমরা বুঝতেই পারছিলাম না উই আর কনফিউজড আমরা সবাই কনফিউজড হয়ে গিয়েছিলাম আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি দেখো এখানে লেখিকা বলছেন নয়েন্দ্র শেখাল বলছেন যে আমি আমি ডিরেক্টলি কখনও গান্ধীজির সঙ্গে মানে হাঁটি নি গন টু প্রিজন অ্যাট হিজ কল অথবা গন মানে যায়নি কোথায় টু প্রিজনে জেলখানাতেও যায়নি অ্যাট হিজ কল তার ডাকে সে মানে সে আমাদেরকে ডেকেছে এবং আমরা গিয়েছি এরম ঘটনা কখনো হয়নি ওয়ার মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি অথবা আমার দেশের জন্যে আমি কখনো কোনো কিছুই উৎসর্গ করিনি মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপুল লাইক মি তাহলে বলছে যে আমার বোন আমার যে বোনেরা ছিল সে বোনরা অ্যান্ড আই আমি অ্যান্ড আদার ইয়ং পিপুল আরও অন্যান্য যারা লোক ছিল লাইক মি আমার মতো হ্যাড হ্যাডবিন মিয়ারলি ওয়ান লুকারস ওয়ান লুকার্স শব্দটির অর্থ হলো দর্শক আমরা তেমন কোনো অবদানই রাখতে পারেনি গান্ধীজির সঙ্গে না গিয়েছি জেলখানায় না তার সঙ্গে হেঁটেছি না আমাদের দেশের জন্যে কোনো স্যাক্রিফাইস বা বলিদান দিয়েছি কিন্তু আসলে আমরা দর্শকের মতো ছিলাম যা আমরা যেন দর্শকের মতো ছিলাম বাট স্টিল আই ফেল ড্যাট সি কিন্তু তবুও আমাদের যেন এমন একটা মানে অনুভূতি হচ্ছে যে আমরা কনফিউজড হয়ে গেছে কি করব আমরা সেটা বুঝতেই পারছি না আই ফেল্ট আমি অনুভব করছিলাম আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল আমার অনুভব হতে লাগলো যে আই হ্যাড গ্রোন আপ আমি যেন বড়ো হয়েছি উইদিন আ ম্যাজিক সার্কেল ম্যাজিক মানে জাদু সার্কেল মানে চক্র বা বৃত্ত আমি যেন জাদুর চক্র বা গোলকের মাঝখানে যেন আমি বড় হয়েছি তাহলে এই যে জাদুর যে গোলক সে গোলকটা কার দ্বারা মানে আবৃত ছিল সেটা ঘেরা ছিল গান্ধীজির দ্বারা তাহলে গান্ধীজি কী ছিলেন তিনি যখন বেঁচেছিলেন তখন লেখিকাদের মনে হয়েছিল যে জাদুর যে গোলকটা সে গোলকটা গান্ধীজি উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে এই কারণে গান্ধীজির মৃত্যুর সঙ্গে সঙ্গে আই ফেল্ট আমার অনুভব হতে লাগলো দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট ম্যাজিক সার্কেল অর্থাৎ জাদুর যে বৃত্ত সেই বৃত্তটি কিন্তু উধাও হয়ে গেল তাহলে গান্ধীজি মারা গেল জাদুর গোলকটিও আর নাই তাহলে তিনি বেঁচেছিলেন বলে আমরা জাদুর গোলকের মধ্যে ছিলাম এখন তিনি আর নেই জাদুর গোলকটা ভ্যানিশ হয়ে গেল এবং লিভিং মি আনপ্রোটেক্টেড এবং আমাদেরকে ফেলে গেল ও অসুরক্ষিতভাবে আমরা জাদুর গোলকের যখন আমরা ছিলাম তখন তো কেউ আমাদেরকে অ্যাটাক করতে পারতো না আমাদেরকে ওপর কেউ রকম জুলুম অত্যাচার করতে পারতো না কিন্তু এখন যেহেতু জাদুর গোলকের মধ্যে আমরা নাই আমরা খোলা মুক্ত জায়গাতে আছি তাই আমরা এখন আনপ্রোটেক্টেড আছি অর্থাৎ অর্থাৎ আনসেফ আছি অসুরক্ষিত আছি প্যারা উইথ অ্যান ইফোর্ট কিন্তু আমি আমার মনে একটু মানে প্রচেষ্টা করলাম জেগে উঠলাম আই রাউজড মাই সেলফ আমি নিজেকে জাগিয়ে তুললাম রাউজ করে মানে জাগিয়ে তোলা মাই সেলফ মানে নিজেকে আই আস্ট মাই সেলফ আমি নিজেকে জিজ্ঞাসা করলাম হ্যাড বাপু লিভড বাপুকে এখন বেঁচে আছে বাপু তো এখন বেঁচে নেই অ্যান্ড ডায়েড ফর নাথিং এবং তিনি কি আমাদের জন্য কিছু রেখে যাননি তিনি মারা গেছেন মারা গিয়েছেন ঠিকই কিন্তু তিনি কি আমাদের জন্য কোনো কিছু রেখে যাননি তিনি তো বেঁচে নেন এখন তো তিনি বেঁচে নেই তাহলে তিনি মারা গিয়েছেন কিছু নিশ্চয় রেখে গিয়েছেন হাউ কুড আই সো ইজিলি লস কারেজ তাহলে আমি এত সহজে কেন আমার সাহসটা হারাবো হোয়েন হি ওয়াজ নো লংগার দেয়ার যেহেতু তিনি এখন আর আমাদের কাছে নেই তাই আমরা এখন সাহস কেন হারাবো সাহস হারালে তো আমাদের চলবে না মাই ভ্যালুজ ওয়ার্স নট শো উইক আমাদের যে ভ্যালু আমাদের যে গুরুত্ব সে গুরুত্বটা দুর্বল নয় আমাদের মন শক্ত আছে মিলিয়নস অফ পিপুল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক যে মিলিয়নস অফ পিপুল মিলিয়নস মানে লক্ষ 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 মানুষ কি কি হয়ে থাকতো অর্ডিনারি অর্ডিনারি মানে সাধারণ আমাদের ভারতবাসীরা সব সাধারণ জনগণ হয়ে থাকতো লোকের চাকর বৃত্ত হয়ে থাকতো যদি না তারা গান্ধীজি যদি তাদেরকে না মানে আন্দোলনে যোগ দিয়াতেন যদি ঐক্যবদ্ধ না করতেন বাট ফর বাপু কিন্তু একমাত্র বাপুর জন্যে সেটা হয়নি তারা কিন্তু সাধারণ মানুষ থেকে যাননি তারা অসাধারণ মানুষে পরিণত হয়েছিলেন এবং নিজেদের স্বাধীনতা অর্জন করেছিলেন হিব্রড দেম আউট অফ ইনডিফারেন্স তিনি তাদের যে আগ্রহ সে উদাসীন ভাবটা সেটা থেকে তাদেরকে বের করে নিয়ে এসেছিলেন অ্যান্ড অ্যাওকেন দেম এবং তাদেরকে জাগিয়ে তুলেছিলেন টু ওয়ান অ্যান্ড আদার সাফারিং একজনের কষ্টটা আরেকজনকে বোঝানোর ক্ষমতা একজন যে আরেকজনের দুঃখ কষ্টে সেও নিজেকে মনে করবে যে এটা এই জিনিসটা তিনি তো বুঝেছিলেন এবং মানুষকে তিনি উদাসীন ভাব থেকে বের করে এনেছিলেন হোয়াট ইফ নাও বাপু ইজ গন তাহলে এখন বাপু চলে গেছে তাহলে কি হয়েছে উই আর স্টিল দেয়ার আমরা এখনও আছি ইয়ং আমরা এখনও তরতাজা আছি স্ট্রং শক্তিশালী আছি অ্যান্ড প্রাউড এবং আমরা গর্বিত টু বিয়ার হিজ ব্যানার্স বিফোর আস বাপুজি যে পতাকা যে স্বাধীনতার যে পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন সেই পতাকাটি আমরা সামনে করে নিয়ে গর্বিত এখন আমরা অহংকার বোধ করছি বাপু হ্যাড পাস্ট হবে বাপু মারা গেছে ঠিকই বাট হিজ ইন্ডিয়া কিন্তু তার তৈরি করে তার দেখে যাওয়া ভারত উড কন্টিনিউ চলতেই থাকবে টু লিভ ইন হিজ চিলড্রেন তার সন্তান সন্তানদেরকে নিয়ে তার দেশের জনগণকে নিয়ে দেশ কিন্তু ঠিকই চলে যাবে ইন্ডিয়া দেশটি ঠিক সবার সঙ্গে চলে যাবে তিনি মারা গেছেন তিনি রেখে গেছেন যে ইন্ডিয়াকে সেই ইন্ডিয়া তার সন্তান সন্তানদেরকে নিয়ে চলে যাবে এই হলো তোমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট থ্রি থ্যাংক ইউ